चुतिया है क्या? चोरों के बच्चा फोन रख साले। ससा कितो हुलो बड़ो गुस्सा करी बुद्ध भाई मा तोरा खाल लोगे फोन ना रे बाबू गुन ओजन यो आसे नानी दुबई जमजम इलेक्ट्रॉनिक एकटा कोया आसे नानी प्रश्न में फवा जा ओय ओय ओ ओकान तो ने बोले तारा फोन करसे। अच्छा আমি ওদিন তার ভিডিও নিচে কমেন্ট করলাম, কমেন্ট করার পরে তারা আজকে কয় আমার দেন তোমার একটা লটারি লাগছে, তোমার এই তোমার একটা আইফোন 14 প্রো ম্যাক্স একটা তোমার ফাটাইছি, এটা মুম্বাইয়ের ইয়ত আছে কুরিয়ার অফিসও আছে, তো ওটা তোমার অ্যাড্রেস দিয়া তুমি ওটা তোমার শুদ্ধ অ্যাড্রেস যেটা আছে ওটা আনতে পারবা, তখন ওটা দিগু তো তারা মানে তারা তো জমজম ইলেকট্রনিক থেকে এরকম কিছু দেন না, কিন্তু এটা প্রায় সময় দেখা যায় যে 92 বা 91 তো আমরা ভারতের কোড নম্বর, আর পাকিস্তানের কোড নম্বর হইল গিয়া 92 তারা পাকিস্তান তো এটা দেখা যায় এটা চুরি কোথা তারা ফ্রড একটা ফ্রড কাজ চলে ওটা হইয়ার আর কি দেন লাগি আমার খুব গুসা করিয়া তারা গালাগালি করিয়ার বকিয়ার। ও আচ্ছা, তো ওইটা কিরকম কিতা ফ্রড কাজ করছে একটু শেয়ার করো না। মানে আরও আমি দেখছি এখন এখন দেখি আর আমি ইউটিউবও দেন ওরকম তারা একটা ভিডিও DHL যেটা একটা সংস্থা আছে ইন্টারন্যাশনাল মানে কার্গো সংস্থা যেটা আছে ওটায় ওটা দিয়ে তারা কুরিয়ার করে ওরকম দেখার, এরপরে মানে সারা আমি স্ক্রিনশট করিয়া তোমার ইয়ে পাঠাই দিলাম, হোয়াটসঅ্যাপ পাঠাই দিব, তুমি তোমার দেশ ভিডিও বানাইবে ওটা এডিটিং করবে ওর সময় তুমি ইয়ে করে দিও ওটা মানুষের দেখাই দিও, বুঝছো না? আচ্ছা ঠিক আছে, এরকম হচ্ছে তো আমি শেয়ার করবো, যাতে এরকম কোনো স্ক্যাম মানুষের লাগে যদি হয় তাইলে অ্যাওয়ার থাকলা। আর এটা মানে এটা তারা এরপরে মানে লাস্টে কিরকম বোঝা গেল তারা ফ্রড করে, আমি কইলাম তে আমার ওটা তো আচ্ছা আমি অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেস দেবার পরে সব দেবার পরে তারা কইল দেন আচ্ছা আমি পাঠাইয়া দিব, তারপরে একটা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করলো দেন 6,100 টাকা ট্যাক্সর বাবদে লাগে, ট্যাক্স হিসাবে 6,100 টাকা লাগে, তারপরে আমি কইলাম এখন তো 6,100 টাকা নাই আমি দিতাম নাই, তে ওটা আমি অন্য আইয়ারলে দিমু মাল দেশ আমি ফাইমু, কইলো এরকম দিলে হইতো না এটা ট্যাক্স না দিলে হইতো না, আগে দেওয়া লাগবো, আগে দেওয়া লাগবো। আচ্ছা আমি কইলাম যে সময় যে পোস্ট অফিসও আইব পোস্ট অফিসতে ছুটাইতে সময় তো প্রায় সময় ক্যাশ অন ডেলিভারি ছুটানি যায়, আচ্ছা এরকম ট্যাক্স যদি লাগে তাহলে পোস্ট অফিসে দিয়া দিলাম আমি, কোনো অসুবিধা না, কয় না এরকম হইতো না, তারা ফোনপে দেয় আরও স্ক্যানার দেয় এগুলো দেয় দিয়া কয় যে মানে তারা স্ক্যানারও মানে পেমেন্ট আগে করে লিতে হয় পেমেন্ট আগে করে দিবার লাগে, বুঝছো? আচ্ছা তারপরে মানে একটু বালাউরা তার লগে কথা করছি, কথা করার পরে দেখা যায় মানে এগুলা জঙ্গলের ভিতরে থাকি ক্ষেত থাকি কথা করে আর কি, মানে একদম কোনো মানে অফিসিয়াল মানুষ নাই, মানুষ নাই, ও জিনিসটা গেলে একটু সন্দেহ হয়ে গেছে আমার, মানে হ্যাঁ এগু আন্দু সুর। আচ্ছা সুর এগুলা স্ক্যাম খতরা তারা এরকম মানুষের ভিডিও ফাটাইয়া, তারপরে আমি দেখছি আমারে কইছে 8 নম্বর বক্স, হ্যাঁ ঠিক আছে 8 নম্বর বক্স। আচ্ছা আমার মোবাইল নম্বর তোমার দেখি ওটা একটু দেখাও না আপনার ভিডিওটা, তোমার কিরকম ভিডিওটা তারা শেয়ার করছে 8 নম্বর বক্স পর্যন্ত দেখাইছে যে আমি দেখাইয়া। আচ্ছা একটু একটু ক্যামেরার সামনে শো করো না ওটা। জি মানোজ কুমার সোনু বাত কর রহা হুঁ, ইয়ে কুরিয়ার আয়ে হুয়ে ঠিক হ্যায়, ইয়ে আপ লোগো কা কুরিয়ার হ্যায়, ये आपको दिखाई दे रहा होगा बॉक्स नंबर 8, ये आप लोगों का कुरियर है ठीक है, ये अभी आपके पास डिलीवर किया जाएगा, आपके एड्रेस पे ये डिलीवर किया जाएगा, तो अभी मैं आपको व्हाट्सएप पे डिटेल भेज रहा हूँ वो आप सुन लीजिएगा ठीक है, तब तक आप वेट कीजिए, थैंक यू। আমি এটা কইতাম কইতাম ভাইয়ার দেন আমার কম সে কম আমার বরাকবেলির মানুষ আমার ইন্ডিয়ান মানুষ বাংলাদেশের মানুষ যে মানুষই আমার এই কথাগুলো বুঝতে পারে মানে তারারে কইয়ার দেন এরকম যদি কোনো ফোন কল আয় বা এরকম কোনো মেসেজ আয় এরকম কোনো যদিও মানে এরকম তোমার লটারি লাগছে বা এরকম তোমার একটা গিফট ফাটাইছি যদি জমজম তো নে এরকম কয়তে মানে জমজম ভাবিও না, এটা অনেক ফ্রড আছে এগুলা পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়াত অনেক ফ্রড আছে, অনেক জায়গাতে অনেক ফ্রড মানুষগুলো আছে, এরকম তারা করতে পারে যে কোনো সময় করবো, আর পয়সা নেওয়ার পরে তারা ফোনও আর ফোন লাগাইতে পারতে না পয়সাও যাইব গিয়া, তো এইগুলো তো নিয়ে যেরকম আমি বুঝতে পারছি এরকম হলে মানে বোঝার চেষ্টা করবা আর এটা মানে একটু খেয়াল করে চলবা আর এরকম লুবো ফলবা না কেউ অতটুকু আর তো কিছু করার নাই।